হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আবার নিয়ে এসেছি স্কিন কেয়ার। তো আমি প্রথমে বায়োটিকের ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটা ক্লিন করে নেব। তো তার জন্য আমি প্রথমে মুখটাকে ধুয়ে আসব, তারপর বায়োটিকের হানি ফেস ওয়াশ দিয়ে আমি নিজের মুখটাকে ক্লিনজিং করব। তো আমি করছি ক্লিনজিং নিজের মুখটাকে। ভালো করে রোগড়ে রোগড়ে মুখটাকে ধোবেন, যাতে কোনো ডার্ট না থাকে আর সমস্ত কিছু ক্লিন হয়ে যায়। আমার মুখে অনেক পিম্পলস আছে, তার জন্য আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করছি। তারপরে আমি হানি ওয়াটার দিয়ে নিজের মুখটাকে টোনিং করে নেব। টোনিং করা খুব জরুরি, আর আমি যেহেতু আজকে কটন ইউজ করছি না, হাতে করেই করছি। টোনিং ইউজ করা আমার হয়ে গেছে। ভালো করে অ্যাপ্লাই করে নেবার পর আমি ইউজ করব স্ক্রাব। তো আমি গুড ভাইবসের গ্রিন টি স্ক্রাব নিয়ে নিয়েছি। তো এই স্ক্রাবটাকে আমি প্রথমে মুখে অ্যাপ্লাই করব, তারপরে আমি স্ক্রাবিং শুরু করব। তো অ্যাপ্লাই করে নিচ্ছি আমি পুরো মুখটাতে। এবার ভালোভাবে এটাকে স্ক্রাব করতে হবে, খুব ভালোভাবে স্ক্রাবিং করতে হবে, যাতে কি না কোনো ডার্ট না থাকে। আমি ভালো করে নিজের মুখে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকে ভালো করে অন্তত 5 মিনিট মুখে রগড়াতে হবে, যাতে কোনো ডার্ট না থাকে। আমি 5 মিনিট রেখে ধুয়ে নেব, তারপর আমি ফেস প্যাক ইউজ করব। তো আমি আজকে বায়োটিকের ফেস প্যাক ইউজ করছি। তো আমি প্রথমে নিজের পুরো মুখটাকে ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নেব। এটা আপনার স্কিনে যত ট্যানিং আছে সমস্ত ট্যানিং দূর করে দেবে। আমার মুখে অনেক ট্যানিং আছে, তাই জন্য আমি এই বায়োটিকের এই ফ্রুট ফেস প্যাকটা ইউজ করি। এটা খুবই ভালো আর আমাকে তো খুব কাজ দেয় এটা। এটা আপনি যদি রোদে কোথাও যান আর আপনার স্কিনে যদি ট্যানিং পড়ে যায়, সেটা আপনাকে দূর করে দেবে। কিন্তু সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 বার এটাকে ইউজ করবেন, আর রাতে সর্দি আবার আগেও যদি ইউজ করেন খুবই ভালো হয়, অন্ততপক্ষে 2 থেকে 3 দিন সপ্তাহে। এটা হয়ে যাওয়ার পর আমি 10 মিনিট রেখে তারপরে ধুয়ে আবার ব্যাক করছি। তো আমি মুখটাকে ভালো করে ধুয়ে এসেছি। এবার আমি বায়োটিকের হোয়াইট ট্রিটমেন্ট ক্রিমটা ইউজ করব। তো এই ক্রিমটা আমার স্কিনের হোয়াইটিং এফেক্ট দেবে, মানে আমার স্কিনে যত ডার্ক স্পট আছে ওগুলোকে হাইড করতে এটা সাহায্য করে। আর এটা মাখার পর খুবই একটা ক্রিমি ক্রিমি ব্যাপার থাকে মুখে, খুব একটা চটচটে ব্যাপার থাকে না। মুখটা খুবই শাইনিং করে এবং মুখটা খুব ফ্রেশ, একদম ফ্রেশ লাগে। তো এই ফ্রেশ হয়ে যাওয়ার পর আমার এই ক্রিমটা খুব কাজ দেয়, তাই এই ক্রিমটা আমি খুব পছন্দ করি এবং এই ক্রিমটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। তো এই ক্রিমটা ভালো, আপনারাও ট্রাই করে দেখতে পারেন বায়োটিকের এই হোয়াইটিং ক্রিমটা। এটা হোয়াইটিং ট্রিটমেন্টেরও কাজ করে। সো গাইস, আমার ফেস সেল করা হয়ে গেছে। সো দেন টাটা, বাই, লাভ ইউ।